ঈদ ফ্যাশনে ভিন্নতা খুঁজতে রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে ভিড় করছেন ক্রেতারা। সেখানে ব্র্যাক ব্যাংকের আয়োজনে চলছে নারী উদ্যোক্তাদের তৈরি পোশাকের মেলা। এমন আয়োজনে বিকাশের ক্যাশব্যাক অফার স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। এদিকে একই অফারের কারণে পোশাকের পাশাপাশি ব্যাগ, ঘর সাজানোর জিনিস সহ প্রয়োজনীয় পণ্যের বিক্রিও বেড়েছে। ঈদের পোশাক হিসেবে সচরাচর যেগুলো পাওয়া যায় এখানে তার ব্যতিক্রম। নির্বাচিত নারী উদ্যোক্তাদের সৃজনশীলতাই যেন ফুটে উঠেছে এখানে। কারচুপি, প্রিন্ট, স্টিচের কাজে দেশি মোটিফই প্রাধান্য পেয়েছে। আলোকি কনভেনশন সেন্টারে 85 জন নারী উদ্যোক্তার পণ্য নিয়ে এই মেলা চলছে, যার আয়োজক ব্র্যাক ব্যাংক। ফ্যাশনে ভিন্নতা খুঁজেন এমন ক্রেতাই ভিড় করছেন এখানে। আমি আসলে রিক্সা হুড ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করছি। রিক্সা যে হুডের যে ম্যাটেরিয়ালটা যে আপনি পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমার কিছু আর্টওয়ার্ক আছে, আর সেম জিনিসটা আমি আবার জুয়েলারিতে কাজ করছি। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমার মনে হয় যে নিজের এই উদ্যোগগুলো খুব ইম্পর্ট্যান্ট। শুধু ভিন্ন ধর্মী পোশাকই যে মিলছে তা নয়, বিকাশ পেমেন্টেও আছে ক্যাশব্যাক অফার, যা লুফে নিচ্ছেন ক্রেতারা। বিকাশের মতো সহজ পদ্ধতি আর নাই, ক্যাশ ক্যারি করতে হয় না, বিকাশ সব কিছু সহজ করে দিয়েছে। এটা 10% ডিসকাউন্ট দিয়েছে আমাকে। মালা কিনবো, আর পাখা কিনবো, আর অনেক কিছু কিনবো। ও আই ফাউন্ড আ লট অফ জুয়েলারিস, ইউ নো আই এম আ লেডি সো আই নিড জুয়েলারি। এদিকে পোশাকের পাশাপাশি ব্যাগ, পানির বোতল সহ প্রয়োজনীয় নানা জিনিসের প্রতিও আগ্রহ মানুষের। এর পেছনে অন্যতম কারণ বিকাশের লোভনীয় অফার। বিকাশের অফারটাই চলতেছে, বিকাশের 10% ক্যাশব্যাক, প্রতিদিন 2টি করে কুপন কাস্টমার পাচ্ছেন, প্রত্যেক বিলে 1টি করে কুপন অ্যাড হবে। মিনি গুড অনেক পছন্দ, কারণ এদিকে অনেকগুলো কে-পপ এর মার্চেন্ডাইজ পাওয়া যায়, আর আমার কে-পপ খুব পছন্দ। আমার একটা নাতিন হয়েছে কিছুদিন হলো, 4 মাসের মতো, তো কিছু খেলা খুব ভালো লাগলো, তো সে ঢুকে পড়লাম, দেখি কেনা যায় কিনা। বিক্রেতারাও জানান বিকাশের অফারের কারণে ঈদের আগে তুলনামূলক বিক্রি বেড়েছে এসব পণ্যের। দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।